আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্টের গল্প সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম কোন দেশের প্রেসিডেন্ট বলতেই আমরা বুঝি খুব ভাবগাম্ভীর্যপূর্ণ অর্থ সম্পদে ভরপুর এবং মান আর যশে পরিপূর্ণ পুরো পৃথিবীর প্রেক্ষাপটে এমনটি ভাবা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এক ব্যতিক্রমের জলজান্ত উদাহরণ হোসে মুহিকা কিন্তু তার মেধা প্রজ্ঞা জ্ঞান আর ফিলোসফি জানার পর আপনারা বুঝতে পারবেন তিনি কি আসলে দরিদ্র নাকি বিশ্বের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট কেউ কেউ হয়তো তাকে স্যালুট জানাতে বাধ্য হবেন তো চলুন জেনে নেওয়া যাক একজন সাধারণ সেলের প্রেসিডেন্ট হয়ে ওঠার অসাধারণ গল্প এবং সেই সাথে জেনে নেওয়া যাক কেন তিনি বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট এর তকমা পেলেন হোসে মজিকার বয়স যখন আট বছর তখন তার বাবা মারা যান সংসারে নেমে আসে চরম দারিদ্র এই সময় তিনি স্থানীয় এক বেকারির ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করেন আবার কখনো কখনো হোটেল বয় হিসেবেও কাজ করেন এসবের পাশাপাশি বাড়ির পেছনে বয়ে যাওয়া জলাশয় থেকে এরাম লিলি ফুল তুলে বিক্রি করেও সংসারের খরচ যোগান এভাবেই দরিদ্রের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে থাকে তার জীবন তরুণ বয়সে বাম চরমপন্থী নেতা হিসেবে উরুগুয়ে ত্রাস হয়ে ওঠেন তিনি কিন্তু চে গুয়েবারের সংস্পর্শে এসে পরিবর্তন ঘটে তার চিন্তাধারার মজিকা ও তার সঙ্গীরা শোষণের বিরুদ্ধে লড়াই করা শুরু করেন জন্ম নেয় গেরিলা বাহিনী রুপামারো অত্যাচারের নিধন ও দরিদ্রের পালন নীতিতে বিশ্বাসী তার এই গেরিলা বাহিনীর জনপ্রিয়তা উরুগুয়ের নিম্ন ও মধ্যবিত্ত সমাজে বাড়তে থাকে হুহু করে একশো জনেরও কম মানুষ নিয়ে তারা সে সময় কাপন ধরিয়ে দিয়েছিলেন অত্যাচারী শাসকদের মনে তারা ব্যাংক লুট করে বিত্তশালীদের অবৈধ অর্থ দরিদ্রদের উন্নয়নে ব্যয় করেন শুধু তাই নয় ধনী ব্যবসায়ীদের খুন করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা দামি ক্যাসিনো দখল করে প্রতিষ্ঠানের কর্মীদের টাকা পাঠানো প্রভৃতি কাজ করতে থাকে উনিশশো সালে যে কারণে টাইমস ম্যাগাজিনে তাদেরকে আখ্যায়িত করা হয়েছিল রবিনহুড গ্যারিলা হিসেবে উনিশশো সালের মার্চে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার হন হোসে মুজিকা তার পেটে মোট ছটি গুলি ঢুকে গ্রেপ্তারের পর তার ঠাই হয় কারাগারে সেখান থেকে দুবার পালিয়ে গিয়েও ফের ধরা মুজিকা উনিশশো চুরাশি সালে গণ অভ্যুতের পর এক নায়কতন্ত্রের অবসান ঘটে এবং দেশে গণতন্ত্র ফিরে আসে দীর্ঘ চোদ্দ বছর বন্দি জীবন থেকে মুক্তি পান মুজিকা জেল থেকে মুক্ত হওয়ার পর খুব দ্রুতই জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠেন মুজিকা 2009 সালের প্রেসিডেন্ট নির্বাচনে যেতেন এবং এক মার্চ দু সালে উরুগুয়ের কার্যভার গ্রহণ করেন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তিনি যত টানা আলোচিত হয়েছিলেন তার জীবনযাপনের ধরন তাকে বিশ্ব মিডিয়ায় তার চেয়েও বেশি আলোচনা নিয়ে আসে প্রেসিডেন্ট হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে বিলাসবহুল যে বাড়িটি তার জন্য বরাদ্দ হয়েছে তাতে ওঠেননি বিলাসবহুল প্রাসাদে থাকার বদলে তিনি বেছে নিয়েছেন নিতান্তই এক সাধারণ জীবন স্ত্রীর খামার বাড়িতেই তিনি বসবাস করছেন বাড়িটি রাজধানীর মন্টে ভিডিওর বাইরের এক পাহাড়ি কৃষি জনপদে দুজন পুলিশ আর তার তিন পাওয়ালা কুকুর মানুয়েলা থাকে তার বাড়ির নিরাপত্তায় প্রেসিডেন্ট ও তার স্ত্রী নিজেরাই বাড়িতে কাজ করেন তারা দুজনে মিলে খামারে হরেক রকম ফুলের চাষ করেন পরিবার চলে এই আয় থেকে শুধু তাই নয় অনারম্বর জীবনধারার এ রাষ্ট্রনায়কের বেতন বারো হাজার মার্কিন ডলার কিন্তু বেতনের শতকরা নব্বই ভাগই তিনি দুস্থদের মধ্যে দান করেন এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র সাতশো ডলার নিঃসন্তান এই দম্পতির সবচেয়ে দামি সম্পত্তি হলো উনিশশো সালে কেনা এক হাজার ডলারের একটি গাড়ি আর এসব কারণেই তার পিঠে পৃথিবীর সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্টের তকমা সেটে গেছে রাজনীতিবিদদের আরাম আয়েস আর চাকচিক্যময় জীবন তাকে টানে না মুজিকা বলেন জীবনের বেশিরভাগটাই আমি এভাবে কাটিয়েছি আমার যা আছে তা দিয়ে আমি ভালোভাবে চলতে পারছি প্রতি বছর কর্মকর্তাদের সম্পদের বিবরণী প্রকাশ বাধ্যতামূলক এরই ধারাবাহিকতায় দু হাজার সালে প্রেসিডেন্ট কোশে মুজিকা তার সম্পদের পরিমাণ দেখান এক মার্কিন ডলার যা কিনা তার উনিশশো মডেলের ভক্স ওয়াগন বিটল গাড়িটির দাম দু সালের বিবরণীতে স্ত্রীর অর্ধেক সম্পদ যুক্ত করেছেন এই সম্পদের মধ্যে রয়েছে জমি ট্রাক্টর ও বাড়ির দাম এতে তার মোট সম্পদ দাঁড়িয়েছে দুই লাখ পনেরো হাজার ডলার যা এখনও দেশটির ভাইস প্রেসিডেন্টের ঘোষিত সম্পদের মাত্র দুই তৃতীয়াংশ বিশ্বের সবচেয়ে দরিদ্র এই প্রেসিডেন্ট নিজেকে সবসময় ঋণ মুক্ত রেখেছেন আর তাই এক সময়কার বামপন্থী গেরিলা নেতা হোসে মুজিকার নামে কোনো ঋণ নেই এমনকি নেই তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও এমনকি নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় দিতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি দেশের সর্বোচ্চ পদে থেকেও নিজের জীবনযাপনের ধারা বদলাতে রাজি হননি তিনি মুজিকা বলেন আমাকে বলা হয় দরিদ্রতম প্রেসিডেন্ট কিন্তু আমি তা মনে করি না বরং দরিদ্র হলেন তারাই যারা ভোগ বিলাসের জন্য কাজ করেন এবং সবসময়ই বলে বেড়ান আরও চাই আরো চাই তিনি আরো বলেন এটা ইচ্ছার ব্যাপার আপনার অনেক সম্পদ না থাকলে তা রক্ষার জন্য আপনাকে জীবনভর কৃতদাসের মতো খাটতে হবে না ফলে আপনি প্রচুর সময় পাচ্ছেন বলেন আমাকে পাগলাটে মনে হতে পারে কিন্তু এটাই আমার পছন্দ এই প্রেসিডেন্ট দু হাজার দশ হতে দু হাজার পনেরো পর্যন্ত তার মেয়াদকাল অতিবাহিত করেন পাঁচ বছর উরুগুয়ের সার্বিক উন্নতিতে অবদান রাখার পর তিনি যখন অফিস ত্যাগ করছেন তখন বলা হয়েছিল পৃথিবীর সবচাইতে বিনীত লোকটি আজ পদত্যাগ করলেন এ ছিল হোসে মুজিকার জীবনের চরম চাওয়া এবং পাওয়া তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই প্রেসিডেন্ট কি বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট না সবচেয়ে ধলি প্রেসিডেন্ট কমেন্ট করে জানিয়ে দেন আমাদের